দেখো কেজি ওয়ানের ছাত্ররা, তোমাদের ইংলিশ রিডার অ্যাপ্রোচ যে বইটি রয়েছে সেই বই আগের দিনে ক্লাসে তোমাদের 24 পাতাতে এস পর্যন্ত হয়েছিল, মানে সানটা পর্যন্ত হয়েছিল। আজকে আমি ওই তারপরে টি থেকে শুরু করব। তোমাদের কি হচ্ছিল না, তোমরা আগে প্রতিটা লেটার দিয়ে সাতটা আটটা করে ওয়ার্ড পড়েছো, তার সাথে সেই ওয়ার্ডের বাংলা মানে এবং সেই ওয়ার্ডের ইংরেজি বানান, তার উচ্চারণ, সমস্ত কিছু কিন্তু তোমরা পড়েছো। তাহলে সেখান থেকে বাংলায় লেখো বা ইংরেজিতে লেখো, যেই ওই ধরনের যেই প্রশ্নগুলি রয়েছে সেগুলো তোমরা সমাধান করতে পেরেছো। তাহলে এখন যেটা হবে সেটা হচ্ছে প্রত্যেকটা লেটার দিয়ে একটা করে ওয়ার্ড লিখবো, যেগুলো তোমরা প্রত্যেকে জানো, মানে আগে তোমরা পড়েছো, তাহলে সেরকম ওয়ার্ড লিখবো এবং তার থেকে শূন্যস্থান পূরণ কীভাবে করতে হয় সেটা দেখাবো। শূন্যস্থান পূরণ মানে কীরকম না, আগের দিনে পর্যন্ত যে ক্লাস হয়েছে তাতে কিন্তু বারবার দেখিয়েছি, আমি আবার বলছি, যেমন বাংলায় লেখো ইংরেজিতে লেখো লেখা থাকে, ঠিক সেরকম শূন্যস্থান পূরণ করো, মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সেরকম লেখা থাকবে। আমাদের এখানে কী করতে হবে, এখানেতে ওয়ার্ড একটা তৈরি করতে হবে, যেটা মিনিংফুল ওয়ার্ড যেটাকে বলা হয়, মানে যেটা একটা সঠিক মানে থাকবে, সেরকম একটা ওয়ার্ড তোমাদেরকে তৈরি করতে হবে। মানে এমন একটা ওয়ার্ড করলে যেটা কোনো মানে নেই এরকম কিন্তু হলে ভুল হয়ে যাবে, তাহলে একটা মিনিংফুল ওয়ার্ড তৈরি করতে হবে। দেখো প্রথমে আমি টি দিয়ে করছি, এই টেন টেন মানে হচ্ছে 10, আমাদের প্রত্যেকে জানে টেন মানে 10। তাহলে কি লিখলাম, কি দিয়ে আমি আরে খুব সহজ জিনিসে লিখেছি, টি এন্ড টেন, টেন মানে 10, যেটা আমরা প্রত্যেকে জানি। তো এখন যেটা দেখাবো সেটা হচ্ছে এই টেন দিয়ে শূন্যস্থান পূরণ কী করে করবো। ধরো এরকম একটা ছক দেওয়া আছে, ছক দেওয়া আছে, ধরো এখানে তো লিখে দেওয়া আছে তোমাদের এ। তাহলে এখন দেখো আমি যদি এখানটায় লিখি এম আর এখানটায় লিখি এ, তাহলে দেখো এম এ এর ম্যান হচ্ছে, এটাও কিন্তু ভুল নয়, মানে টি এর টেনই যে লিখতে হবে এমনটা কিন্তু মানে নয়। একটা ওয়ার্ড লিখবো যেটার কোনো অর্থ আছে, অর্থ বহনকারী একটা ওয়ার্ড আমার হলেই হলো, তাহলে এম এ এর ম্যান লিখলেও হবে আর টি এর টেন লিখলেও হবে। তাহলে আমি যা খুশি লিখতে পারি, আবার টি এর ম্যান লিখলেও হবে, এরকম একটা অর্থ বহনকারী শব্দ আমাকে লিখতে হবে। তাহলে এখানে যেহেতু আমি টেনটা লিখেছি, আমি টেন দিয়ে করবো। আবার দেখো এখানে লিখে দিলাম এ আর এখানে দিলাম এক্স, এই এক্সের কোনো কিছু একটা মানে আসছে কোনো আসছে না, তাহলে একটা যে যদি কোনো মানে না আসে তখন কিন্তু সেটা হবে না। তাই যে আমাকে একটা মানে থাকবে যার, একটা অর্থ থাকবে যার, সেরকম কোনো একটা ওয়ার্ড আমাকে লিখতে হবে। তাহলে সেরকম ওয়ার্ড তাকে এখানে লিখছি আমি টি এ। আর একটা কথা তোমাদেরকে বারবার বলেছি আগেতেও, যে শূন্যস্থান পূরণের সময় যদি তোমাদের শূন্যস্থানেতে যেই ওয়ার্ডটি দেওয়া থাকবে সেটা যদি ক্যাপিটাল লেটারে লেখা থাকে, অর্থাৎ বড় হাতের অক্ষরে লেখা থাকে, তাহলে তোমাদেরকে কিন্তু সেই ঘরটা পূরণ করার সময় ক্যাপিটাল লেটারই ইউজ করতে হবে, মানে বড় হাতের লেটারই ব্যবহার করতে হবে। আর ছোটো হাতে থাকলে তাহলে ছোটো হাতে দিয়ে পূরণ করবে। দেখো এখানে এনটা দেওয়া ছিল, এনটা ক্যাপিটালে দেওয়া ছিল, কাজে আমি ক্যাপিটাল দিয়ে কিন্তু পূরণ করেছি ঘরটাকে। এরপরে দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে এখানে দেওয়া আছে টি, এখানে দেওয়া আছে ই, তাহলে টি ই দেওয়া আছে, এর সাথে আমি যদি টেন লিখি তাহলে আমার একটা টেন হচ্ছে, বর্তমানকারী মিনিংফুল একটা ওয়ার্ড হচ্ছে, তাহলে টি এল টেন লিখলাম আমার, তাহলে কিন্তু একটা শূন্যস্থানে পূরণ হয়ে গেল। তাহলে এভাবে কিন্তু শূন্যস্থান পূরণ করলে আমরা করতে পারি। এরপরে দেখো টি হলে এবার হচ্ছে ইউ এ যাবো, ইউ দিয়ে একটা ওয়ার্ড লিখবো এবং তার থেকে না শূন্যস্থান পূরণ কীভাবে করবো সেটা দেখাবো। তাহলে দেখো ইউ লিখছি, ইউ দিয়ে একটা লিখছি ইউ এন সি এল অঙ্ক, ইউ এন সি এল ই, এটার সাথে আমরা কিন্তু সবাই কম বেশি পরিচিত, ইউ এন সি এল ই কথাটা আমরা আগে পড়েছি, আঙ্কেল আঙ্কেল মানে কাকা হয়, আঙ্কেল মানে জ্যাঠা হয়, আঙ্কেল মানে মামা হয়, অনেক কিছু হয়। তাহলে এ আঙ্কেল এর উচ্চারণটা আমরা লিখবো, আঙ্কেল আঙ্কেল মানে কি বললাম, আঙ্কেল মানে কাকা হয়, আঙ্কেল মানে জ্যাঠা হয়, আমি একটা লিখছি কাকা, আঙ্কেল মানে কাকা হয় জ্যাঠা হয়, আমি একটা লিখলাম কাকা। তাহলে এখন এই আঙ্কেল দিয়ে শূন্যস্থান পূরণে যে প্রশ্ন সেগুলো আমি কেমন করে করবো না, ধরো একটা ছক দেওয়া আছে,
ছক দেওয়া আছে। প্রথমে ছকে লেখা আছে সিআরই, আরেকটা লেখা আছে ছোট হাতের ইউ আর ছোট হাতের। তাহলে এখন এই ঘরটাকে আমাকে অর্থবহনকারী শব্দ তৈরি করতে হবে, এক একটা লেটার বসাবো, একটা পুরোটা জুড়ে একটা শব্দ তৈরি হবে। যদি আমি এ বি সি ডি করে লিখি তাহলে কি হবে? হবে না। তাহলে আমাকে কী করতে হবে? একটা যাতে অর্থবহনকারী শব্দ সেদিকে খেয়াল রাখতে হবে। তাহলে আমি যদি ইউ এন সি এ আঙ্কেল করি তাহলে কিন্তু আমার হচ্ছে, তাহলে আঙ্কেল মানে কাকা আমরা জানি, তাহলে আঙ্কেল কথা লেখা মানে একটা অর্থবহনকারী শব্দ আমার হচ্ছে। তাহলে এখানে লিখবো ইউ এন সি এল, দেখো ইউএনসিএল আঙ্কেল কোথাটা আমার হয়ে গেছে, আঙ্কেল মানে আমরা কাকা বা জেঠা বা মামা জানি আমরা, তাহলে এটা একটা অর্থবহনকারী শব্দ কিন্তু হয়ে গেল। তাহলে এটা কিন্তু বড় হাতের অক্ষর দিয়ে ছিল বলে এটা আমরা বড় হাতে দিয়ে পূরণ করলাম। একইভাবে দেখো এখানে ইউ আর এল দেওয়া আছে, এটাও করবো ছোট হাতে দিয়ে পূরণ, ইউ এন সি এল। একই জিনিস বারবার দেখাম, দুবার করে দেখাচ্ছি, তার কারণ কী জানো? তার কারণ বড় হাতের আর ছোট হাতের মধ্যে পার্থক্যটা বোঝানোর জন্য। তাহলে যেটা বড় হাতে দেওয়া থাকবে সেটা বড় হাতে দিয়ে করবে, যেটা ছোট হাতে থাকবে ছোট হাতে দিয়ে করবে। এই জিনিসটা বোঝানোর জন্য কিন্তু আমি বড় হাতে যেমন ছোট হাতে দুটোকে দিয়ে কিন্তু তোমাদের দেখাচ্ছি। এটা কী বললাম? আঙ্কেল ইউনিভার্সি এলি আঙ্কেল, আঙ্কেল মানে কাকা, তার আঙ্কেল সরোসার পরে ভাবে পড়তে পারে, তোমাদেরকে দেখানো হলো। এরপরে দেখো ইউয়ের পরে ভি আছে, তাহলে ভিটা নিয়ে আমি দেখাচ্ছি। দেখো ভাস কথার অর্থ হলো দানি। আমরা ফুলের দানি দেখেছি, খাওয়ার ভাস বলি, ফ্লাওয়ার ভাস মানে হচ্ছে ফুলদানি, ফ্লাওয়ার মানে ফুল আর ভাস মানে হচ্ছে দানি, মানে সে কারুকার্য করা যে পাত্রগুলো থাকে সেটাকে বলা হয় দানি। তাহলে কি লিখবো? কারুকার্য করা পাত্র, এর মানে হচ্ছে কালো কার্য করা পাত্র। কারুকার্য করা পাত্র, এসি ভাস, ভাস মনে হচ্ছে কারুকার্য করা পাত্র। তাহলে এখন এই ভাস দিয়ে যদি সুন্দরস্থান পূর্ণ আমাকে করতে হয় কেমন করে করবো? ধরো এখানে একটা ছক দেওয়া আছে, প্রথমটা দেওয়া আছে ভি, দেওয়া আছে এস, তারপরটা দেওয়া আছে এস আর ই। তাহলে এটা আমি সহজে পূরণ করতে পারবো, ভি এসি আমি দেখেছি, তাহলে খালি লিখবো ভি এস ই, ভি এ এস ই, বড় হাতে করবো, এটাও করবো ভি এ এস ছোট হাতে করবো। তাহলে আজকে এই পর্যন্ত থাকবে, ভি পর্যন্ত। তা তোমাদেরকে আজকে যেটা দেখালাম টি ইউ আর ভি, টি দিয়ে টেন দেখালাম, ইউ দিয়ে আঙ্কেল দেখালাম, ভি দিয়ে ভাস দেখালাম। কারণ টেন মানে কী বলেছি? টেন মানে দশ, টি এন টেন, টেন মানে দশ, এগুলো বানানোর মানে কিন্তু মুখস্থ করতে হবে। টি এন টেন, টেন মানে দশ, ইউ এন সি এলি আঙ্কেল, আঙ্কেল মানে কাকা, আর ভি এসি ভাস, ভাস মানে হচ্ছে কারুকার্য করা পাত্র। আবার বলছি টি এন টেন, টেন মানে হচ্ছে দশ, ইউ এন সি এলি আঙ্কেল, আঙ্কেল মানে কাকা, ভি এসি ভাস, ভাস মানে কারুকার্য করা পাত্র। তাহলে এই তিনটে তোমাদের আজকের ক্লাসে আলোচনা করা হলো, এই তিনটে দিয়ে তোমরা খাতায় লিখবে, খাতায় করবে, করে কিন্তু দেখাবে প্রত্যেকে।